আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহানুদ্দিন আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান কথা বলবো দ্রুত বীজপাতের সমস্যা নিয়ে আজকে আমার সাথে যারা রয়েছেন তারা তিন বছর ধরে বিয়ের তিন বছর পর আজকে ওনাদেরকে নিয়ে ভিডিও করা হচ্ছে কিন্তু তিন বছর ধরেই ওনাদের এই দ্রুত বীজপাতের সমস্যা ছিল কিন্তু এই দ্রুত বীজপাতের জন্য তিন বছর ধরেই ওনার স্ত্রী ওনাকে অনেক বেশি পরিমাণে সাপোর্ট দিয়েছে যার ফলে এই তিন বছর ধরে এই দ্রুত সমস্যা থাকার পরেও ওনার এই ফ্যামিলিটা রান করতে পেরেছিলেন আলহামদুলিল্লাহ চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন সে গল্পটা আজকে ওনাদের মুখ থেকে শুনবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ জি আপনার এই দ্রুত বীর্যপাতের সমস্যাটা তো প্রথম থেকেই তাই না জি বিয়ের প্রথম থেকে স্যার এই দ্রুত সমস্যা আজকে প্রায় তিন বছর হয়েছে জি স্যার এবং এই লম্বা সময় ধরে বিভিন্ন ধরনের চিকিৎসা করেছি কিন্তু আসলে ওই রকম ভাবে বেনিফিট পাননি না স্যার এবং এই তিন বছর ধরে আপনার ওয়াইফ অনেক বেশি সাপোর্ট করেছে আপনাকে অবশ্যই সাপোর্টের ফলে আজকে এতটুকু পর্যন্ত এসেছে জি স্যার এবং এখানে চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আগের থেকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এবং হচ্ছে আগে কেমন সময় পেতেন দ্রুত সর্বোচ্চ এক মিনিট অনেক সময় এরকম মানে এক মিনিটের আগেই বুঝিপাত হয়ে যায়

এই যে দীর্ঘ তিন বছর ধরে আপনাকে আপনার ওয়াইফ সাপোর্ট দিয়েছে সেজন্য আপনাকে অবশ্যই আপনার ওয়াইফকে থ্যাংক দিতেই হবে স্যার অবশ্যই তার জন্য এত দূর পর্যন্ত আসতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আর শুনবো বাবির কাছ থেকে একটু ফিডব্যাক কেমন আছেন আপনি অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যেত যেটা নিয়ে আসলে অনেক ধরনের চিকিৎসা করেছেন কিন্তু ওরকম আসলে বেনিফিট পাননি এবং এখানে চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছে এখন আলহামদুল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ভালো সময় পাচ্ছে তো আলহামদুলিল্লাহ হচ্ছে এখন আপনারা স্যাটিসফাইড কিনা সন্তুষ্ট কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন অনেক সন্তুষ্ট আছেন এবং হচ্ছে আপনি তো এই তিন বছর ধরে ওনাকে সাপোর্ট দিয়েছেন বিভিন্নভাবে আসলে মানসিকভাবে হ্যাঁ এবং সেজন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ দিতে হবে কারণ অনেকেই রয়েছেন যারা আসলে খুব অল্প সময়ের মধ্যেই একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে কিন্তু আপনি সেটা করেননি এবং সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শুনছিলেন আসলে ওনাদের ফিডব্যাকের কথা যা বলছিলাম তা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়াইফ হাজব্যান্ডকে কোনো ধরনের সাপোর্টই করছে না এসব ব্যাপারে দ্রুত বীরজপাতের সমস্যা যখন দেখছেন হয়তো আপনি কোনো ধরনের সময় না দিয়েই ওয়াইফ তার বাবার বাড়িতে অথবা শ্বশুর বাড়িতে সেটা বলে ফেলে এবং হচ্ছে যখন সে তার পারিবারিকভাবে সে বিষয়টা জানাজানি হয়ে যায় তখন হাজব্যান্ড সেটা মেন্টালি অনেক বেশি পরিমাণে স্ট্রেসফুল হয়ে যায় এবং তার মধ্যে একটা হীনমন্যতা বগে সে হয়তো এই একটা লজ্জাজনক পরিস্থিতির কারণে তার শ্বশুর বাড়িতে যেতে চায় না এবং শ্বশুরবাড়ি কারোর সাথে কথাও বলতে চায় না কারণ সে মনে করে সে একজন দুর্বল পুরুষ কারণ তার ওয়াইফ সেটা বলে দিয়েছে যা কোনোভাবেই উচিত নয় আপনার উচিত অবশ্যই প্রথম থেকেই আপনার হাজব্যান্ডকে সেটা বুঝিয়ে যে দুজনে মিলে আসলে চিকিৎসার ক্ষেত্রে আসলে চিকিৎসা নেওয়ার জন্য ওনাকে রাজি করানো যদি সেক্ষেত্রে চিকিৎসা নিতে অপারক প্রকাশ করে আপনার হাজব্যান্ড ক্ষেত্রে হয়তো আপনি ফ্যামিলিকে জানাতে পারেন কিন্তু সেটা না করেই প্রথমেই আসলে যা করা যাবে না তা হচ্ছে হাজব্যান্ডকে আপনার বাবার বাড়িতে অথবা শ্বশুর বাড়িতে ছোটো করা যাবে না প্রথমেই আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনে বসে আপনার সিদ্ধান্ত নেবেন যে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন এবং সে অনুযায়ী চিকিৎসা শুরু করবেন এবং আজকে যিনি রয়েছেন তিনি আসলে গত তিন বছর ধরেই বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছেন এবং হচ্ছে অনেক মেন্টাল সাপোর্ট দিয়েছেন হাজবেন্ডকে শুধুমাত্র ওষুধেই যা এই রোগের সমাধান সম্ভব নয় সেক্ষেত্রে অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়াইফের যে মেন্টাল সাপোর্ট সে মেন্টাল সাপোর্টের কারণে হাজব্যান্ড এত দূর আসতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়াইফ যখন নেগেটিভ কথা বলে যে হয়তো তোমাকে দিয়ে হবে না হয়তো তোমাকে দিয়ে তুমি পারবা না আর তোমাকে দিয়ে এসব কাজ হবে না অর্থাৎ হচ্ছে মেলামেশা করতে পারবে না তখন হাজব্যান্ড আরও বেশি পরিমাণে ভেঙে ভেঙে পড়ে এবং এই ভেঙে পড়া থেকে সে এতটাই দুশ্চিন্তায় পড়ে যায় তার মধ্যে একটা পারফরমেন্স অ্যাংজাইটি চলে আসে সে যখন মেলামেশা করতে যায় তার মনে হয় যে সে খারাপ পারফর্ম করবে অথচ তার আজকে সে হয়তো ভালো পারফর্ম করত সেক্ষেত্রে অবশ্যই ওয়াইফ প্রথম থেকেই যদি ডিভোর্সের কথা বলে ফেলে যা আসলে সমাজে খুব বেশি কমন হয়ে গিয়েছে কিছু হলেই আসলে ডিভোর্সের দিকে আমরা চলে যাই যা আসলে হাজব্যান্ডের জন্য এই ডিভোর্স শব্দটাই অনেক বেশি চিন্তার পরিমাণে কারণ হয়ে হয়ে যায় যায় এবং হচ্ছে অনেক বেশি স্ট্রেসের কারণ কারণ যা কোনোভাবেই উচিত নয় সে যখন এই সেক্সুয়াল ইস্যুর কারণে যখন ডিভোর্সের কথা নিয়ে আসবে তখন আসলে হাজব্যান্ড সেটা মেনে নিতে পারে না অনেক ক্ষেত্রেই দেখা যায় এবং সে আরও বেশি পরিমাণে স্ট্রেসফুল কন্ডিশনে পড়ার কারণে সে তখন সেক্সুয়ালি ভালো পারফর্ম করতে পারে না যা কোনোভাবেই উচিত নয় আপনার উচিত অবশ্যই আপনার হাজবেন্ডকে সুস্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া আপনি হয়তো ভাবছেন যে আপনার এই হাজবেন্ডকে ছেড়ে আপনি আরেকজনকে যখন বিয়ে করবেন তখন হয়তো খুব ভালো সুখী হবেন কিন্তু সে ব্যাপারটাও ভুল হতে পারে কারণ আপনার হাজবেন্ডের এমন সমস্যা রয়েছে আরেকজনের যে সেই সমস্যাটা থাকবে না সেটা কোনোভাবেই আসলে আপনি বুঝতেই পারবেন না আপনার যদি কপালে এমনটাই লেখা থাকে তাহলে পরবর্তী জায়গায় বিয়ে করবেন তারও এমন সমস্যা থাকতে পারে তাহলে অবশ্যই আপনার উচিত হবে আপনার যে হাজবেন্ড রয়েছেন তাকেই আসলে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলার জন্য মানসিক সাপোর্ট দেয়া, আপনার যদি মানসিক সাপোর্ট থাকে তাহলে সে ফিফটি পারসেন্ট ভালো হয়ে যাবে এবং সেটা তার চিকিৎসার ক্ষেত্রে অনেক চমৎকার কাজ করবে যা আপনার এই দ্রুত বীজপাত সমস্যা সমাধানে খুব ভালো ভূমিকা রাখবে তাহলে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো ওয়াইফের সাপোর্ট খুব বেশি গুরুত্বপূর্ণ এবং যারা আসলে সাপোর্ট করেন না সেক্ষেত্রে হাজব্যান্ড শত চেষ্টা করেও সেটা পারেন না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়াইফ যখন খুব বেশি স্ট্রেস দেয় এবং হচ্ছে খুব বেশি পরিমাণে এটা নিয়ে খুব ঝামেলা করতে থাকে তখন হাজব্যান্ডরা আসলে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করতে থাকে যা উত্তেজক ওষুধ এবং হচ্ছে বিভিন্ন নামে ব্যানামে ওষুধগুলো সেবন করতে থাকে যা তার শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর হয় যা আসলে একটু সময় নিয়ে রোগের কারণ বের করে চিকিৎসা করার সময় বা সুযোগ তাকে দিচ্ছেন না সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনি আপনার হাজবেন্ডকে সঠিক চিকিৎসার জন্য আপনি গাইডলাইন দিবেন এবং হচ্ছে সঠিক পরামর্শ নেওয়ার জন্য তাকে উদ্বুদ্ধ করবেন এবং তাকে মানসিক সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ দ্রুত বীজপাত সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব এবং যা আজকের আমার এই দম্পতিটি তারই প্রমাণ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম